হ্যালো বন্ধুরা, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পা রান্নাঘর। আজ আবারও হাজির হয়েছি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সর্ষে দিয়ে আলু ভাজা বা সর্ষে মশলাদার আলু ভাজা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি আলুগুলোকে নিয়ে নিয়েছি, আলু ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এই আলুর রেসিপিটি যে সর্ষে দিয়ে বানাবো, এখানে কিন্তু আলুগুলো আপনারা চেষ্টা করবেন ছোটো ছোটো নেওয়ার। আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাদা সর্ষে বেটে নিয়েছি। সর্ষের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি রাখতে হবে। আমি প্রায় 5 চা চামচ সর্ষে বেটে নিয়েছি। দুটো নিয়ে নিয়েছি লাল মরিচ, শুকনো লাল মরিচ নিতে হবে কিন্তু। 1/2 চা চামচ নিয়ে নিয়েছি রসুন বাটা, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, লাল মরিচ 1/2 চা চামচের থেকেও কম নিয়েছি, জিরে গোটা জিরে ফোড়ন হিসেবে দেবো 1/2 চা চামচের থেকে কম নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের। আলুগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন একদম ছোটো ছোটো বা মিডিয়াম সাইজের আলু নেওয়ার। একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটি কিন্তু অবশ্যই ভালোভাবে প্রথমেই গরম করে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম হলে ওর মধ্যে তেল দিয়ে দিলাম, তেল ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, লাল মরিচ, দুটো লাল মরিচ আমি ভেঙে দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। রসুনটিকে দিয়ে পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও বেটে রাখা সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন সাদা সর্ষে নেওয়ার। আর সর্ষেটাকে বেটে প্রায় 15 মিনিট আগের থেকে বেটে রেখে দেবেন, এতে করে সর্ষাটা কিন্তু একদম দিতে লাগবে না। ভালোভাবে আমি মশলাটিকে কষিয়ে নিচ্ছি, 5 থেকে 6 মিনিট ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে, এতে করে সর্ষার যে একটি গন্ধ থাকে ওই গন্ধটি কিন্তু আর ছাড়বে না। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলোকে। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম লো রেখে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে আলুর সাথে মশলাটিকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট ধরে। বন্ধুরা, আপনারা যদি এই সর্ষে আলু ভাজা রেসিপিটি না বানিয়ে থাকেন বাড়িতে, একবার হলেও অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। সর্ষে আলু ভাজা বা আমরা বলে থাকি মশলাদার আলু ভুজিয়া, অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেহেতু আলুটাকে একদমই সিদ্ধ করে রাখিনি, তার জন্য কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকা খুলে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া চলবে না, হাতে করে অল্প পরিমাণে জল দিতে হবে, তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে, এতে করে আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছিলাম, আবারও ঢাকা খুলে নিচ্ছিলাম, নাড়াচাড়া করে ভালোভাবে অল্প পরিমাণে জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এরকমভাবে আমি 3-4 বার করে নিয়েছি, এতে করে কিন্তু আমার আলুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন আপনারা আলুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আপনারা কিন্তু এই সর্ষে আলু ভাজা রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করবেন। এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে। একটু টাইম নিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় কিন্তু আপনাদের হাতে অবশ্যই টাইম রেখে আলুটাকে ভাজতে হবে। আলুটা কিন্তু না হলে ভাজা ভালোভাবে হবে না, আর খেতেও এতটা টেস্টিপূর্ণ হবে না। আমি ভালোভাবে আলুটিকে প্রায় ভেজে নিয়েছি, টাইম লেগেছে 30 মিনিট। দেখুন একদম কিন্তু ঝুরঝুরে আলু ভাজা হয়ে গেছে, একটার গায়ে একটা কিন্তু লেগে নেই, এরকম ভাজাটি হবে। আমি নামিয়ে নিয়েছি
এই আলু ভুজিয়ার রেসিপিটি, সরষে আলু ভাজা বা মশলাদার আলু ভাজা। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন এই আলু ভাজার রেসিপিটি। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না আপনাদের এই রেসিপিটি কেমন হলো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।